আর নিতাই চেতনকে যিনি হচ্ছেন এই গুরুদেব হচ্ছেন নিত্যানন্দের ভূমিকা, তিনি হচ্ছেন আদি গুরু তত্ত্ব, তাকে আশ্রয় করতে হবে। এখন অনেকে মনে করতে পারেন যে আমি তো গুরু গ্রহণ করেছি, হ্যাঁ তে আমার তো গুরুদেব আছে, তে না আমরা অনেকে গুরু গ্রহণ করেছি, কত বছর দীক্ষা হয়েছে আমার 30 বছর দীক্ষা হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ দীক্ষা মানে দিব্য জ্ঞান, গুরুদেবের কৃপা পেলে তার পরিবর্তন হবে, তার আধ্যাত্মিক উন্নতি হবে, তখন সে ভগবানের আরাধনায় ব্রতি হবে, ভগবানের সাধন ভজনে সে মনোনিবেশ করবে, বোঝা যাবে যে না তিনি একজন ভগবানের ভক্ত। তো কিন্তু এত বছর হয়েছে কিন্তু পরিবর্তন, গুরুদেবও বলেন নাই ওই রকম আমি গুরু গ্রহণ করেছি, হয়তো অনেকে মনে করতে পারেন যে সেই জন্য আমাদের গুরু গ্রহণ করতে হবে যিনি হচ্ছেন আমার এই জীবনকে পরিবর্তন করতে পারেন, দিব্য জ্ঞান দান করতে পারেন। হ্যাঁ অজ্ঞান অতিম্রান্ধেষে জ্ঞানাঞ্জন শ্যালাকায়া, আমি গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছি, গুরুদেব সেই জ্ঞানাঞ্জন শ্যালাকে আমাদের চক্ষু উন্মোচন করবেন, সেই জ্ঞান দান করবেন, সেটাকে জানতে হবে বুঝতে হবে, গুরুদেবের প্রশ্ন করতে হবে, গুরুকেও জানতে হবে, অর্থাৎ গুরুদেব বিচার করতে হবে। এই জন্য বলা হয়েছে শাস্ত্রে বিচার করিয়া মনে ভক্তি রহস্য আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হ্যাঁ আমরা বিচার করতে কি দিয়ে, ভাগবত এবং পুরাণ দিয়ে বিচার করতে হবে। আমরা সর্বক্ষেত্রে বিচার করি, কাপড় বস্ত্র কিনতে গিয়ে বিচার করি, জুতো কিনতে যাই বিচার করি, ভালো না মন্দ, কিন্তু দীক্ষা নেওয়ার বেলা আমরা বিচার করি না গুরুদেব সৎগুরু কিনা, গুরুদেব তিনি সঠিক গুরুদেব কিনা। এখন আছে যেমন এখন ব্যবসা গুরু গুরু ব্যবসা আছে, তাই সেই জন্য গুরুদেবকে জানতে হবে, বুঝতে পারছেন, বিচার করতে হবে, তাহলে আপনার আধ্যাত্মিক উন্নত হবে এবং গুরুদেব আপনাকে এই ভব সমুদ্র এই ঘোর সংসার থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে। হরে কৃষ্ণ জয় পতিত পাবন শ্রী গুরুদেব কি।